গত ঈদ উল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের পাশে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনা ঘটে। কোরআন অবমাননার ঘটনায় সুইডেনের মুসলিম সংগঠনগুলো রোববার নানা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে। রাজধানী স্টকহোমে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মুসলিম সংগঠনগুলো। সমাবেশে প্রবাসী বাংলাদেশী সহ শত শত মানুষ অংশ নিয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননার নিন্দা জানান। বাঙালি কমিউনিটি থেকে আজকে সারা বিশ্বে মুসলমানরা এখানে সুইডেনের কোরআন পড়ার প্রতিবাদে অংশগ্রহণ করেছি। বারবার সুইডেনে একই কাজ করতেছে, এটা একটি ভিন্ন কাজ। কোন একটা মানে হোলি বুক, কোন একটা পবিত্র গ্রন্থকে কোরআনের নাম ফ্রিডম না, যে ফ্রিডম ইউজ করে সমাজের ভালো কিছু হয় না, সমাজের ক্ষতি হয়, ওটা ফ্রিডম না, এটা হচ্ছে আসলে এবিউজ অফ দ্য ফ্রিডম। কোরআন হচ্ছে আমাদের এলিগা বুক, আমরা এটা পড়বো, রেসপেক্ট করবো। পুলিশের অনুমতি নিয়ে পরিকল্পিতভাবে বারবার পবিত্র কোরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এর আগে মুসলিম সংগঠনগুলোর উদ্যোগে সুইডিশ পার্লামেন্টের সামনে জুমার নামাজ আদায় করা হয়েছিল। এর আগেও বেশ কয়েকবার সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ানো হয়। এসব ঘটনায় বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। সুইডেনের বিভিন্ন শহরেও সহিংসতা ছড়িয়ে পড়েছিল। বারবার কোরআন অবমাননার ঘটনায় ক্ষুব্ধ এখানে বসবাসরত মুসলিম সম্প্রদায় সহ প্রবাসী বাংলাদেশিরা আজকের শান্তিপূর্ণ সমাবেশে আগামীতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে দাবি তাদের। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।